এবার 2 থেকে 3 হওয়ার পালা। শুক্রবার সকাল সকাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুখবর শোনালেন বলি অভিনেতা আলি ফজল। নতুন অভিভাবক হতে চলেছেন আলি ফজল রিচা চাড্ডা। ইনস্টাগ্রামের পাতায় 2টি ছবি পোস্ট করে ছোট্ট একটি বার্তায় সকলকে জানিয়ে দিলেন তাদের পরিবারে নতুন সদস্যের আগমনের কথা। ফুকরে স্টার লিখলেন, আমাদের দুজনের পৃথিবীতে এক মৃদু ঋতুস্পন্দন সবচেয়ে বড় শব্দ হয়ে আসছে। 2022 সালে গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি। তার আগে 2020 সালে আইনসম্মত বিয়ে সারেন তারা। করোনা আবহে 2 বছর পরে হয় জমকালো সামাজিক অনুষ্ঠান। দীর্ঘদিন ডেট করার পর সাত পাকে বাধা পড়েন আলি ও রিচা। শোনা যায় 2012 সালে ফুকরের সেটে প্রথম দুজনের সাক্ষাৎ। এরপর 2015 সাল থেকে তারকা জুটি ডেট করা শুরু করেন বলেই জানা যায়। এমনও শোনা যায় প্রেম নিবেদনের জন্য আই লাভ ইউ প্রথম বলেন রিচাই। প্রেমিকা প্রথম আই লাভ ইউ বললেও বিয়ের প্রস্তাব কিন্তু দেন আলি। এমনকি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মলদ্বীপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন নায়ক। এবার 2 থেকে 3 হওয়ার পালা। শুক্রবার সকাল সকাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুখবর শোনালেন বলি অভিনেতা আলি ফজল। নতুন অভিভাবক হতে চলেছেন আলি ফজল রিচা চাড্ডা। ইনস্টাগ্রামের পাতায় 2টি ছবি পোস্ট করে ছোট্ট একটি বার্তায় সকলকে জানিয়ে দিলেন তাদের পরিবারে নতুন সদস্যের আগমনের কথা। ফুকরে স্টার লিখলেন, আমাদের দুজনের পৃথিবীতে এক মৃদু ঋতুস্পন্দন সবচেয়ে বড় শব্দ হয়ে আসছে। 2022 সালে গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি। তার আগে 2020 সালে আইনসম্মত বিয়ে সারেন তারা। করোনা আবহে 2 বছর পরে হয় জমকালো সামাজিক অনুষ্ঠান। দীর্ঘদিন ডেট করার পর সাত পাকে বাধা পড়েন আলি ও রিচা। শোনা যায় 2012 সালে ফুকরের সেটে প্রথম দুজনের সাক্ষাৎ। এরপর 2015 সাল থেকে তারকা জুটি ডেট করা শুরু করেন বলেই জানা যায়। এমনও শোনা যায় প্রেম নিবেদনের জন্য আই লাভ ইউ প্রথম বলেন রিচাই। প্রেমিকা প্রথম আই লাভ ইউ বললেও বিয়ের প্রস্তাব কিন্তু দেন আলি। এমনকি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মলদ্বীপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন নায়ক। এন্টারটেইনমেন্ট রিপোর্ট, নিউজ বর্তমান।